লাহগড়ায় পুনরুজ্জীবিত হচ্ছে জেএমস। নড়াইল প্রতিনিধি ইকবাল হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। লক্ষ্মীবাসা আদর্শ বিদ্যালয় মাঠে জেএমসটি পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নিয়েছে স্থানীয় বিএনপি সহ অঙ্গ সংগঠন। সূত্র জানায়, 1979 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান দলীয় জনসভা করেন লক্ষ্মীবাসা আদর্শ বিদ্যালয় মাঠে। সভা সফল করার জন্য স্থানীয় নেতাকর্মীরা স্কুল মাঠে জিয়ামাউন্স নির্মাণ করেন। বিগত সরকারের আমলে জিয়ামাউন্স ছিল কার্যত অন্ধকারাচ্ছন্ন, সেখানে কোনো দলীয় বা সামাজিক কর্মকাণ্ড করতে দেওয়া হয়নি। শনিবার সকালে এ বিষয়ে স্কুলের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লহগড় উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আহাদুজ্জামান বাটু। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মিলু শরীফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লহগড় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন।